কিছুদিন আগেই নিজের পুরনো দল তৃণমূলে ফিরেছেন সাংসদ অর্জুন সিং। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন, আর তারপরই অর্জুন সিংয়ের খাস তালুকে সভা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্যামনগরে সভা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেকের এই সভা থেকেই বিজেপিতে অর্জুন অনুগামী বলে পরিচিত নেতাকর্মীদের একটি বড় অংশ তৃণমূলে যোগ দিতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। তার মধ্যেই কিছুটা বাঁকাসুরেই শোনা গেল তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের মুখে, বললেন অর্জুন সিংয়ের দলে যোগদানের আনন্দের বিষয়, তার জন্য সভা ডাকার কোনো প্রয়োজনই নেই। যদিও পাট শিল্পের বেহাল দশা নিয়ে সরব হওয়ার জন্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ধন্যবাদও জানিয়েছেন সৌগত রায়। বলেছেন অর্জুনকে ধন্যবাদ জানায়, উনি পাট নিয়ে আওয়াজ তোলার পরই কেন্দ্র নমনীয় হয়েছে। তবে দলের বর্ষীয়ান রাজনীতিকের এখনও মন্তব্যের জেরে ঘাসফুলের অন্দরে কিছুটা হলেও অস্বস্তি বাড়ছে বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকেরা। সৌগত রায়ের মন্তব্যে দলের অস্বস্তি এই প্রথম নয়, এর আগেও সাম্প্রতিক অতীতে একাধিকবার সৌগত রায়ের মন্তব্য ঘিরে জোর চর্চা রয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, কিছুদিন আগেই সাংসদ সৌগত রায়ের পাড়াতেই একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে সিন্ডিকেটের বচসা প্রকাশ্যে আসে। সেই প্রসঙ্গে সাংসদ বলেছিলেন বকরা নিয়ে সংঘর্ষ, নকশাল আমলেও এমন ঘটনা হয়নি। রাজ্যে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের যে অভিযোগগুলি সাম্প্রতিককালে উঠে এসেছে, সেই প্রসঙ্গেও সৌগত রায়ের মন্তব্য দলের নেতৃত্বের একাংশকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। তৃণমূল সাংসদ বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটি নারী নির্যাতনের ঘটনাও লজ্জার। এরপর অর্জুন সিংয়ের ঘর বাপসিকে স্বাগত জানিয়ে এবং পাট শিল্পের জন্য তিনি যা করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়েও সভা ডাকার কোনো প্রয়োজন ছিল না বলে নতুন করে বিতর্ক উস্কে দিলেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।